আজকে মিটিং ভিতরে যে শেষ দিনে মানে আগামীকালকে পুষ করা সেই উদযাপন অনুযায়ী আজকে যেভাবে মানুষ ঘর ছুটছে বাংলা বাজার ঘাটে দক্ষিণাঞ্চলের একুশ জেলা থেকে মানুষ ছুটছে কর্মস্থলে ঢাকার দিকে ঘাটে আসতে তাদের কোনো ধরনের বিড়ম্বনা না হলেও পথের কোনো যানজট না হলেও ঘাটে এসে তাদের প্রত্যেককে পাওয়া হচ্ছে সীমাহীন দুর্ভোগ ঘাটে এলাকায় চার নম্বর ফেরিঘাটকে রাখা হয়েছে শুধুমাত্র মোটরসাইকেল বাইকের জন্য বাইকাররা গতকাল শুক্রবার এবং আজকে শনিবার এখানে এসে চরম বিড়ম্বনার শিকার হয়েছে আপনারা জানেন যে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যে একুশ জেলার যাত্রীরা প্রহর গুনছেন এই দুর্ভোগ থেকে যে কবে হবে পদ্মা সেতু কোন দিন তারা নির্বিঘ্নে পার হতে পারবে সেতু দিয়ে এই কিছুক্ষণ আগে যখন ঘাটে ভোগান্তি হচ্ছেন যারা তাদের সাথে আমরা কথা বলেছি তারা অনেকেই আছেন এখানে প্রায় দশ থেকে বারো ঘন্টা পর্যন্ত তারা অপেক্ষা করেছে তাদের সাথে কথা বলে শুধুমাত্র একটি আশার বাড়ি তারা শুনতে চাচ্ছেন যে কোন দিন হবে তাদের এই স্বপ্নের পদ্মা সেতু কারণ গতকালকে থেকে আজকে পর্যন্ত মাত্র দুটি ফেরি দিয়ে প্রতিদিন দুটি ফেরি দিয়ে যে কয়টি টিকিট দিতে পারে সেভাবেই তাদের পার করা হচ্ছে এখানে প্রত্যেকেই তাদের ব্যক্তিগত পরিবহন মোটরসাইকেলে করে তারা ইট করার জন্য এসেছেন এবং তাদের জন্য তাদের যে পারাপারে যে সুব্যবস্থা এই সুব্যবস্থা আসলে এইবার কোনো রকমই নেই তারা জানিয়েছেন যে একদিকে চার নম্বর ঘাটে বাইকারদের জন্য যেরকম অব্যবস্থাপনা ঠিক তিন নম্বর ঘাট দিয়ে যেভাবে ব্যক্তিগত পরিবহন প্রাইভেট কার পারাপার করা হচ্ছে সেখানেও যানজট লেগেই আছে শুধুমাত্র লঞ্চ এবং স্পিড বোটের যাত্রীরা কিছুটা হলেও নির্বিঘ্নে পারাপার করতে পারছেন বলে কর্তৃপক্ষ দাবি করেছেন আমি এভাবে এই বাংলাবাজার ঘাটের যিনি ব্যবস্থাপক রয়েছেন ছড়াউদ্দিনের সঙ্গে কথা বলেছেন তিনি স্বীকার করেছেন আজকে শনিবার তারা প্রায় চার হাজার মোটরসাইকেল এই পর্যন্ত পার করেছে এখনও যে মোটরসাইকেলগুলো রয়ে গেছে ঘাটে অপেক্ষমান তারা কখন যে পার হতে পারবেন তাও তারা সন্দিহান কারণ এখন প্রায় ছটা বেজে পাঁচতে চললো কিন্তু এখন দেখা যাচ্ছে না কোনো ফেরি আর ফেরি আসার সাথে সাথে সেই ফেরিতে ওঠার জন্য এই বাইকারদের জীবন মরণ যুদ্ধ শুরু হয় সেখানে নারী পুরুষ এবং শিশুরাও যে মোটর বাইকে থাকে তারাও যেন তাদের জীবনকে বাজি রেখে সেই মোটরসাইকেলে তাদেরকে উঠতে দেখা যায়